বিশিষ্ট পরিচালক অশোক বিশ্বনাথনের নতুন ছবি আধারে আলোর এই ছবির বিষয়বস্তু একেবারেই অভিনব। মূলত চিকিৎসা জগতের ভালো মন্দ, আলো অন্ধকার নিয়ে নাড়াচাড়া করতে করতেই তার এই নতুন ছবিতে দেখানো হয়েছে ডাইনি প্রথার মতো কুসংস্কার এবং ডাইনি হত্যার মতন বর্বরোচিত বিষয়কে। আধারে আলোর গল্প আবর্তিত হয়েছে এক ডাক্তারকে কেন্দ্র করে। ডক্টর অভয় ঘোষ এমন একজন বিদেশ ফেরত ডাক্তার যিনি কলকাতার মাল্টি স্পেশালিটি হসপিটাল ছেড়ে তার অ্যাসিস্ট্যান্ট টুয়াকে নিয়ে কাজ করছেন উড়িষ্যার বাড়িপাড়া জঙ্গলের মধ্যের আদিবাসী উপজাতিদের জন্য। এই অভয় চরিত্রটিতে অভিনয় করেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। শহরের সুপার স্পেশালিটি হসপিটালের কেরিয়ার ছেড়ে অভয় জঙ্গলি আদিবাসীদের মধ্যে থেকে কাজ করায় তার বিচ্ছেদ হয় তার অত্যন্ত প্রিয় মানুষ তার প্রেমিকার সঙ্গেও। এই প্রেমিকার চরিত্রটিতেই অভিনয় করেছেন টলিউডের গ্ল্যামার গার্ল পায়েল। মূলত বাণিজ্যিক ছবির অভিনেত্রী পায়েলের অশোক বিশ্বনাথনের ছবিতে কাজ করাটা বিস্মিত করে কিছুটা। প্রেস ক্লাবে আধারে আলোর অ্যানাউন্সমেন্ট অনুষ্ঠানটিতে শাশ্বত বা পায়েল উপস্থিত না থাকতে পারলেও পরিচালক অশোক বিশ্বনাথনের পাশাপাশি উপস্থিত ছিলেন ছবির সেকেন্ড লিড নায়িকা শ্রুতি দাস মহাপাত্র, প্রডিউসার অক্ষয় কুপারিজা, মাওনেতার ভূমিকায় অভিনয় করা সঞ্জীবন গুহ, অভিনেতা দেবেশ চট্টোপাধ্যায় এবং অন্যান্য অভিনেতারা। এখানে আমি বলতে চাইছি যে তথাকথিত অন্ধকারচ্ছন্ন জায়গায়ও আলো আছে বা আলোর ছোঁয়া আছে। গল্প হচ্ছে ডক্টর অভয় ঘোষ নামক একজন প্রখ্যাত ডাক্তার যিনি বিদেশ থেকে শিক্ষিত হয়েছেন, তিনি হঠাৎই নিজের বান্ধবী নন্দিতার সঙ্গে একটা মতবিরোধের কারণে ছেড়ে দিয়ে জঙ্গলে গবেষণা করার জন্যে চলে আসেন এবং তিনি সেখানে গ্রামের মানুষকে চিকিৎসা করেন। সেই চিকিৎসা করতে গিয়ে নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, এমনকি উৎকর্ষের জায়গায় তারই একজন খুব নিকটের সহকারী একটি মেয়েকে ডাইনি হিসেবে প্রতিপন্ন করে তাকে মারতে উদ্যত হয় গ্রামের মানুষ। এটা কেন হলো, কারা এর পেছনে, এর অতীতে কি অন্য অত্যাচারের কোনো ঘটনা আছে, যেমন বলেছিলাম গ্রাম স্টেন্সকেও পুড়িয়ে মারা হয়েছিল, এই হচ্ছে আমাদের গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। मुझे लग रहा है कि शायद मैंने वो कैरेक्टर मुझे और कभी मिल नहीं सकता। दिस इज वन टाइम एक्सपीरियंस एंड जो स्लम्स में जो कि आदिवासी जो कि बहुत ही पुराने जमाने में कैसे लोग होते थे जो एजुकेशन एंड नॉलेज की कमी के वजह से किसी की मासूम की भी जान ले सकते हैं ये लोग। एंड आई रियली रिग्रेट कि ऐसे लोग अभी भी जिंदा हैं and we need to finish them and I guess ek taraf matlab modern zamana badh raha hai to ek taraf uska side effect and demerits pe humko dikh raha hai so this film is basically based on a true story I guess they will make you understand better thank you actually ekhana eta ekta maobadi bishesh golpo niye maobadi bishesh sombad niye ekhane bola hoyeche ara sei dhoroney amra orishay baripada শুটিং করতে গিয়েছিলাম কিন্তু এখানে বেশ কিছুক্ষণ আগেই অশোক একটা গল্প ধারণ করেছেন, মানে সেটা বলেছেন যে এখানে একজন ডাক্তার সেখানে বিদেশ থেকে ফেরত এসে গ্রামে উনি চিকিৎসা নিয়ে একটুখানি চর্চা করতে গরিবদের জন্যে উনি চিকিৎসা করেছিলেন এবং সেখানে এখানে আমার যে চরিত্রটা আমি সেখানে একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এখানে সেখানে গিয়ে আমি দেখলাম একজন সৎ ডাক্তারকে যেন তেন প্রকারণে আমি ভুল করে তাকে ধরে আমি তাকে লকারে পড়েছিলাম কিন্তু তারপরে দেখা গেল যে আমি অন্যায় করেছি যে আমি তাকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারিনি তখন আমি কিন্তু সেটা যখন জানলাম সে অ্যাকচুয়াল অপরাধী নয় সে কিছু বই সেখানে নিয়ে সংগ্রহ করেছিল যে বইটা রেখে দেওয়া তার পক্ষে খুব অনুচিত এবং সেই সময় একটা মাওবাদীর কিছু বই সংগ্রহ করে সে নিজে রেখেছিল এবং সেইটা আমি তার বাড়ি তল্লাশি করতে গিয়ে আমি সেই বইটা আমি পেয়েছিলাম এবং সেই বইয়ের বিরুদ্ধেই আমি তাকে অ্যারেস্ট করেছিলাম এবং তারপরে যখন জানা গেল যে সে বইটা যে কেউ রাখতে পারে একটা সাধারণ মানুষও বইটা রাখতে পারে আমি সেই ভেবেই সেই হিসেবেই বিচার করে তাকে আমি তখন মানে লকআপ থেকে বার করে ছেড়ে দিই এবং এখানে এই চরিত্রটা আমার পক্ষে আমার ভীষণ ভালো লেগেছে তার কারণ হচ্ছে এটা একটা অনেস্ট চরিত্র আমি তো বিভিন্ন জায়গায় এই ধরনের চরিত্র পুলিশ অফিসার অনেক করেছি কিন্তু সেগুলো
ছবিগুলো সব নেগেটিভ চরিত্র, কিন্তু অশোকের ছবিতে সাধারণত যে কটা ছবি করে থাকি, বিশেষ করে এই ছবিটা দেখলাম একটা পজিটিভ চরিত্র, আমার করতেও খুব ভালো লেগেছে। আমি যতটা সম্ভব অশোক ডিরেক্টর যেরকমভাবে বলেছে আমি সেইভাবে করেছি, আশা করি আমি সেটা ডিরেক্টরকে খুশি করতে পেরেছি। আমাকে ওই যে আদিবাসী যে মানুষগুলোর সঙ্গে কাজ করতে হয়েছে সেটা একদম অন্য রকম। আমাদের বাংলা ছবিতে যখন যাই বিভিন্ন গ্রামে বিভিন্ন অন্য জায়গায় যাই, যখন আমার ভাষাতে আমি সব মানুষকে পেয়ে যাই, কিন্তু এখানে তো অন্য ভাষা, একেবারে ভাষাটা অন্য। হয়তো ডাক্তারবাবু বাংলাতে কথা বলছেন, আরও হয়তো শহর থেকে যারা যাচ্ছে বাংলায় কথা বলছে, কারণ বাংলা ছবি। কিন্তু এটা একদম একদম ইন্টেরিয়ার গ্রামের ভেতরে, যেখানে অধ্যুষিত উড়িষ্যার মানুষেরা আছেন, সেখানে ভাষাটা একেবারে অন্যরকম, তারা সেই ভাষা কথা বলছেন। এবং আমার যেটা হয়েছে, আমি গিয়ে পড়েছি এখন তাদের মাঝখানে, আমি ভাষা তো বাংলা জানি, আমি জানি বাংলা বই হবে, আমাকে বলেছে পরিচালক যে হ্যাঁ ঠিক আছে এটা হবে, একটু 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 এরকম করে গিয়ে দেখি, আমি বুঝতে পারছি আমাকে পুরো উড়িয়া ভাষা না বললে চলবে না, কারণ আমি তো শহরে আসিনি কোনো দিনও। আর আমি ওই যে মেয়েটি আজকে আদিবাসী মেয়েটি উড়িষ্যার মেয়ে, তার বাবা আর কি, সুতরাং আমাকে তো উড়িয়া ভাষায় কথা বলতেই হবে। সুতরাং অন্য ছবিতে যতটা আমি অ্যাটেনশন ছিল, বাংলা ছবিতে নিশ্চয়ই মন দিয়েই করার চেষ্টা করবো, ভালো মতন করবো, সবাই দেখবে নিশ্চয়ই ভালো বলবে, সেটাই চাইবো। এ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিখ্যাত সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। পরিচালক অশোক বিশ্বনাথন জানিয়েছেন, এ ছবির সঙ্গীত নিয়ে দেবজ্যোতির সঙ্গে তার সবিস্তারে কথা না হলেও ছবিতে লোকসঙ্গীত থাকবে সম্ভবত। একটি ট্রাইবাল সং তারা শ্যুট করেও এনেছেন। সঙ্গীতের বিষয়ে আমি একটাই কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমাদের সামাজিক অবস্থান, আমরা সোশ্যালি ঠিক কীরকমভাবে রয়েছি। আমরা যে একটা চারিধারে শপিং মল এবং একটা চাকচিক্য আমরা দেখতে পাই, সেটা ভারতবর্ষ নয়। রিয়েল রুটস, সেখানে দাঁড়িয়ে যে প্রতাপ এবং সংঘর্ষ যে কন্টিনিউয়াসলি হচ্ছে এবং যেগুলোর প্রতিবাদও মানুষ করছে, কিন্তু সেই প্রতিবাদ ভীষণভাবে মার্জিনালাইজড হয়ে যায়, তখন আমরা মিডিয়া এবং আমাদের সমস্ত কিছু সেটাকে দিকভ্রান্ত করে। সেখানে দাঁড়িয়ে আমি মনে করি যে এই ছবিতে যখন আমি মিউজিক করছি, সেখানে আমার দাঁড়িয়ে সো কল্ড ববিক ফিল্ম যেগুলো আছে তার থেকে আমাকে আলাদাভাবে ভাবতে হবে হোয়াট ইজ মাই সোশ্যাল প্র্যাকটিস অ্যাজ এ পার্সন, আমার সামাজিক অবস্থানটা কোথায়, যেখানে দাঁড়িয়ে আমি একটা ছবিতে পার্টিসিপেট করব সেই অবস্থানটা কোথায়, আমার অবস্থানটা কোথায়, সেটা খুব জরুরি একটা জিনিস। সুতরাং সেখানে দাঁড়িয়ে একদম অন্যরকমভাবে আমাকে আমার মিউজিক ভাবতে, অ্যাকচুয়ালি কী হয়েছে যে মিউজিক বলে না, যে কোনো ফর্ম অফ আর্টে যে অনেক রকম তার ভ্যারিয়েশনস আছে, তো অনেক রকম আমরা আনন্দ পেতে ভালোবাসি, আমরা খুশি হতে ভালোবাসি, আমরা রাগ হয়, আমরা প্রতিবাদ করি, এই সমস্ত কিছু মিলে যে আমি একজন মানুষ, সেই মানুষের সোশ্যাল পার্টিসিপেশন কি এই ছবিতে সেই জায়গাটা তৈরি করতে পারবো মনে হয়। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।